অল ত্রিপুরা গেস্ট লেকচারার এসোসিয়েশনতে ত্রিপুরা হাস্তিনি নেটস রেড পিএইচডি ফোরামনি কথালা জাং লুবা জং বৈ পোবাগ্রা খর আগুলি রবীন্দ্র পরিষদ হল নগো কাইসা নাকুকমণি কক্সাব আসুক লেখাতে কক্সাব আসুকমণি বিশেষতে জুতা জুতা নাকুকমণি কক্ব চাপ লেখা আবরাবদি কক্সাব খানারিকা কক্তমত্রিম বিসকাঙ্গ। প্রথমেই প্রেস মিডিয়াদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আলোখানে যে কনভেনশনে উপস্থিত হয়েছি, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে পড়াশোনা চলছে এবং সেখানে যেসব সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করা। আর এই আলোচনার প্রেক্ষিতে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা নেটসলেট পিএইচডি ফোরাম, আমরা বিভিন্ন সময়ে রাজ্যের কলেজগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি। তো আজকে আমরা মূলত যে কারণে যে বেসিসে আমরা এখানে উপনীত হয়েছি একসঙ্গে এসেছি, প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাশয়কে। উনি কিছুদিন পূর্বে আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বলেছেন যে ত্রিপুরা রাজ্যের কলেজগুলোকে খুব সুন্দরভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করানো হচ্ছে রাজ্যের গেস্ট ফ্যাকাল্টিদেরকে দিয়ে এবং কলেজের পড়াশোনা সুন্দরভাবে চলছে। আমরা এখানে বলতে চাই, আমরা এই ত্রিপুরাতে প্রথমবার ডক্টর মানিক সাহাজি, যিনি আমাদের সবচেয়ে উচ্চশিক্ষিত ব্যক্তি এই রাজ্যে, ফার্স্ট টাইম আমরা পেয়েছি একজন মুখ্যমন্ত্রী হিসাবে এবং একই সাথে হায়ার এডুকেশনের মন্ত্রী হিসাবে। তো আমরা যে আন্দোলনগুলো করছি বা বিভিন্ন সময় যে বিভিন্ন দাবিগুলো করছি সেইগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আনার জন্যই আজকে আমাদের এখানে বসার মূল বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে কলেজগুলোতে শিক্ষক সংকট দীর্ঘদিন থেকে চলছে, প্রায় 4 বছর আগের থেকে আমরা একই দাবি আজকেও করছি। দেখা যাচ্ছে কি, কলেজগুলোতে রিক্রুটমেন্ট হচ্ছে না, কলেজগুলোতে পর্যাপ্ত পরিমাণ টিচার নেই, গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে টিচার সংকট দূর করার জন্য, কিন্তু গেস্ট ফ্যাকাল্টিরাও ভালো নেই, তারাও সময় মতো বেতন পাচ্ছেন না, প্রপার রিকগনিশন পাচ্ছেন না, আনসার্টিন লাইফ বিলং করে আছে। তো এই যে একটা সমস্যা, সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে কতগুলো জিনিস করতে হবে। আমরা আশাবাদী রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীজি সেই উদ্যোগটা নেবেন, সে তারই প্রেক্ষিতে আমরা কতগুলো দাবি আমরা সরকারের কাছে পৌঁছাবো। এই দাবিগুলোর মধ্যে প্রথম যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্যের মধ্যে যে ভ্যাকেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট যেগুলো আছে সেইগুলোকে অতি সত্বর ফুলফিল করতে হবে। পাশাপাশি আমরা জানি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা অনেকটা সময় সাপেক্ষ, তো ইন দ্য মেন টাইম আমরা রাজ্য সরকারকে একটা প্রপোজাল আগেও দিয়েছিলাম, এখন আজকে আবার আমরা আবার দিচ্ছি যে যারা কলেজে গেস্ট ফ্যাকাল্টি হিসাবে কাজ করছেন সেই গেস্ট ফ্যাকাল্টিদেরকে একটা এমপ্লয়মেন্টের সার্টিনিটি দিতে হবে, তাদেরকে রেগুলার একটা সিস্টেম করে রেগুলারভাবে নিয়োগ করাবো। এখানে আমরা প্রপোজাল দিচ্ছি স্টেট এইডেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা স্টেট এইডেড লেকচারার, এই নামগুলো দিয়ে যাতে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট না করে এই নাম দিয়ে রিক্রুটমেন্ট করা হয় এবং সেটা যাতে পারমানেন্ট পোস্ট হয় তার একটা ব্যবস্থা করা হোক। এগুলো করার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা একটা লেন্দি প্রসেস, প্লাস পোস্ট ক্রিয়েট করতে হবে। আমরা জানি মাত্র 661টা পোস্ট ক্রিয়েট করা আছে, 2001 সালে করা হয়েছিল 12টা কলেজের জন্য, আর আজকের ডেটে আছে 25টা কলেজ, কাজেই ক্রিয়েশন করা অনেকটা সময় সাপেক্ষ। তাই যারা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন তাদের সার্টিনিটি দেওয়ার জন্য এই ধরনের পোস্ট, স্টেট এডেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা স্টেট এডেড লেকচারার, সেটা তৈরি করা হোক এবং একটা স্থায়ী সমাধান করা হোক এই সমস্যাটা। আমরা জানি NEP 2020 লাগু হয়েছে সারা দেশে, সেই সাথে আমাদের রাজ্যেও লাগু হয়েছে। NEP 2020 অনুসারে প্রচুর পরিমাণ সংখ্যক টিচারের দরকার, তাহলে এত টিচার আমাদের রাজ্যে নেই। আমাদের এই মুহূর্তে টিচার দরকার প্রায় 2100, আর আমাদের টিচার আছে 450 জন রেগুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে 650 জন গেস্ট ফ্যাকাল্টি তিনি যেটা বলেছেন, তাহলে এই 600 আর 400 1000 বা 1100 ক্যান্ডিডেট মানে কলেজে পড়াচ্ছেন, দরকার আমাদের 2100। তাহলে তো অনেক ক্রাইসিস রয়েছে আমাদের, সেই ক্রাইসিসগুলোকে ফুলফিল করার জন্য অবশ্যই সরকারকে উদ্যোগ নিতে হবে এবং আরও অনেকগুলো পোস্ট ক্রিয়েট করতে হবে। পর্যাপ্ত পরিমাণ ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি, অনেকেরই এজ ওভার হয়ে গেছে, মানে সরকারি ইয়ে অনুসারে নিয়ম অনুসারে 40 বছর, তো অনেকেরই 40-এর উপরে চলে গেছে, তাদেরকে যাতে এজ রিল্যাক্সেশন দেওয়া হয় তার ব্যবস্থা করতে হবে। আমাদের রাজ্যে আমরা কিছুদিন পূর্বে দেখেছি আমাদের রাজ্য সরকার আমাদের দাবি অনুসারে PRC ম্যান্ডেটরি করেছিলেন রিক্রুটমেন্ট রুলসের মধ্যে। আমরা এখানে আরেকটা জিনিস রাজ্য সরকারকে অনুরোধ করব যে EWS বা ইকোনমিক্যালি উইকার সেকশন বলে একটা সেকশন আছে, যেটা
আমাদের কেন্দ্রীয় সরকার 2019 সালে আইন পাশ করেছিল, সেই আইনটা আমাদের রাজ্যে এখনো লাগু হয়নি। সেটা যাতে এখানে লাগু হয় 10% রিজার্ভেশন থাকবে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, তো সেই ব্যবস্থাটা যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী করেন তার দাবি রইল। পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলতে চাই, আমরা রিসেন্টলি জেনেছি যে রিক্রুটমেন্ট রুলস হচ্ছে ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের জন্য, সেখানে যাতে যারা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে সার্ভ করছেন কলেজগুলোতে তাদের যাতে এক্সপিরিয়েন্সটা কাউন্ট করা হয় এবং এক্সপিরিয়েন্সটাতে অনুসারে তাদেরকে যাতে প্রায়োরিটি দেওয়া হয় তার জন্য যাতে ব্যবস্থা থাকে। আর ফাইনালি একটা বড় সমস্যা, যারা গেস্ট লেকচারার বা কলেজে আছেন, দেখা যাচ্ছে বেশ কিছু কলেজে দীর্ঘদিন থেকে তারা অনারিয়াম পাচ্ছেন না, বিল জমা করা হয়ে গেছে 6 মাস 7 মাস 8 মাস আগে থেকে, কোনো কোনো কলেজে প্রায় 12 মাস হয়ে গেছে এখন অবধি তারা বেতন পাচ্ছেন না। তো এই বেতন সিস্টেমটা যাতে প্রতি মাসে সবাইকে দেওয়া হয় তার ব্যবস্থা উচ্চশিক্ষা দপ্তরকে করতে হবে। এই সামগ্রিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাই রাজ্যের উচ্চশিক্ষাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই এই উদ্যোগগুলো নেওয়া দরকার, এবং আমরা পুরোপুরি আশাবাদী যে আমাদের উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী আমাদের এই কথাগুলো শুনবেন আপনাদের মধ্য দিয়ে এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাইকে। এমনি আপনারা মানে তার ওনার সাথে দেখা করার কোনো সিদ্ধান্ত আছে কি? আমরা দেখা করার জন্য চিঠি দিয়েছিলাম বেশ কয়েকবার কিন্তু আমরা কোনো রিপ্লাই পাইনি, তবে আমরা হায়ার এডুকেশন ডাইরেক্টরের মধ্য দিয়ে আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি, তো সেই অনুসারে আমরা কোনো ফল এখনো পাইনি, তবে আমরা আশাবাদী ফল পাবো। মূলত কয়টা দাবি আপনাদের? আমাদের মূলত এখানে 7টা দাবি আমরা বলেছি আপনাদের সামনে। তো প্রধান এবং প্রথম দাবি হচ্ছে রেগুলার রিক্রুটমেন্ট করা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের, আর এই ক্রাইসিস মেনটেন যেটা করা হচ্ছে গেস্ট ফ্যাকাল্টি দিয়ে সেটা বাদ দিয়ে স্টেট এডেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পারমানেন্ট পোস্ট ক্রিয়েট করা। যদি আপনাদের দাবি মানানো হয় তাহলে আপনারা কি করবেন? আমরা আগামী দিনে আরো আন্দোলন করব, বৃহত্তর আন্দোলনে যাব। আমরা জানি আগামীতে কিছুদিন মধ্যেই আমাদের অ্যাসেম্বলি আছে, তো অ্যাসেম্বলিতে যাতে এই আলোচনীয় বিষয়গুলো উঠে তার জন্য আপনারা আমাদেরকে হেল্প করবেন, আর আমরা নিজেরাও চেষ্টা করছি। তারপরে যেটা, আমি ত্রিপুরা নেটসলেট পিএইচডি ফোরামের সাধারণ সম্পাদক সুমন আলী। থ্যাংক ইউ।